বিকৃত পর্নোগ্রাফিত আসক্ত সঞ্জয় রয়। ধারাবাহিক জেরাত বারে বারে একই স্বীকারোক্তি ঘাতক সঞ্জয়। কোনো অনুতাপ সংকোচ কিংবা দ্বিধা অবিহনে সিবিআইৰ বিষয়াক প্রতিদিনে একেখিনি কথা দোহারিছে কলকাতা কাণ্ডত গ্রেপ্তার হওয়া একমাত্র অভিযুক্ত সঞ্জয় রয়ে। কেবল পর্নোগ্রাফি নহয়, বিকৃত পর্নোগ্রাফিত সঞ্জয় রয় আসক্ত বলে নিশ্চিত হয়েছে তদন্তকারী সিবিআই বিষয়া। নারী পুরুষের স্বাভাবিক মিলনতকৈ বিকৃতিত প্রাধান্য দিছিল ঘাতক সঞ্জয়ে। ধারাবাহিক জেরাত সঞ্জয়ের মানসিক বিকৃতি থাকারও দাবি তদন্তকারী বিষয়ার। সঞ্জয় রয়ের সাইকো এনালাইসিসতো স্পষ্ট হয়েছে বিকৃত যৌন মানসিকতার কথা। সঞ্জয়ের পশুর দরে প্রবৃত্তি থাকার কথা প্রকাশ পাইছে সেন্ট্রেল ফরেন্সিক ল্যাবরেটরির সাইকো এনালাইসিস টেস্টর প্রতিবেদনত। সঞ্জয়ের মোবাইলের পর উদ্ধার করা পর্নোগ্রাফি ভিডিওটো প্রকাশ পাইছে বিকৃত যৌন মানসিকতার কথা। যৌনতা চরিতার্থ করার বাবে আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসকগুলিক অকলেই ধর্ষণ করে হত্যা করার কথা বারে বারে স্বীকার করেছে সঞ্জয় রয়ে। কিন্তু সকল মানি নলেও কেবল এজন লোকে আর জি কর কাণ্ডরে জড়িত থাকার কথা মানি লব পৰা নাই সিবিআইৰ দলে। এই কুদুয়নি নোহা করবলৈকে লাই ডিটেক্টর টেস্টলৈ অপেক্ষা করেছে সিবিআই। সঞ্জয় রয়ের লগতে আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর চারিগী চিকিৎসা বিজ্ঞানের ছাত্রর লাই ডিটেক্টর টেস্টর অনুমতি বিচারি শিয়ালদহ আদালতত আবেদন জানাইছিল সিবিআই। অবশ্যই ধর্ষণ আর হত্যাকাণ্ডর ঘটনাত সঞ্জয় রয় পুনপটিয়াকৈ জড়িত থাকার একাধিক প্রমাণ পাইছে সিবিআই। 8 আগস্টর নিশা 11 বজাত আর জি কর মেডিকেল কলেজত সঞ্জয় রয় প্রবেশ করার দৃশ্য বন্দী হয়েছে সিসিটিভিত। 9 আগস্টর পুয়তি নিশা 4 বজাত চতুর্থ মহলার সেমিনার হলের কাষর সিসিটিভিত দেখা গৈছে সঞ্জয় রয়। ভুক্তভোগীর কাষত পড়ে থাকা ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেও ঘটনার সঙ্গে পুনপটিয়াকৈ সাঙুর খাইছে সঞ্জয় রয় নাম। আনকি প্রতিটি কথা অকপতে স্বীকার করতে এবারও খুকুজা লগা নাই সঞ্জয়। বিপরীতে কলকাতা কাণ্ডত মুঠ 6 জন লোকের পলিগ্রাফ টেস্ট অথবা লাই ডিটেক্টর টেস্টর অনুমতি বিচারি শিয়ালদহ আদালতের দ্বারস্থ সিবিআই। আনফালে অষ্টমবারের বাবে সিবিআইর মারাথন জেরার মুখামুখি হয়েছে আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ। আনকি সন্দীপ ঘোষের গাড়ি তন্ন তন্নকৈ তালাচী চলাই সিবিআই জেরার বাবে সমন দিছে ব্যক্তিগত গাড়ি চালকক। চিকিৎসা বিজ্ঞানের চারিগী ছাত্রর সন্দীপ ঘোষ আর ঘাতক সঞ্জয় রয়ের লাই ডিটেক্টর টেস্টর পাশতে ভেদ হব দেশ কপাই যা আর জি কর কাণ্ডর রহস্য। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।